দেখুন, যেভাবে জাপানের উপর দিয়ে উড়ে গেল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র, উত্তর কোরিয়ার ছোড়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সাগরে পড়ার আগে জাপানের আকাশ সীমা অতিক্রম করেছে। বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। তবে জাপানের কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দেওয়ার কোনো চেষ্টা করেনি। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি অবতরণের আগে তিন টুকরা হয়ে যায়। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ঘটনাকে নজিরবিহীন হুমকি বলে বর্ণনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে একটা হুমকি থাকলেও গত 8 বছরে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে উড়ে গেল এটি। এর আগে গত শুক্র ও শনিবার তিনটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। জাপানের আকাশ সীমা দিয়ে ক্ষেপণাস্ত্র অতিক্রমের এই ঘটনায় দেশটির উত্তরাঞ্চলে সতর্ক বার্তা জারি করা হয়েছে। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানাচ্ছে, কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।